গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। শ্রাবণী স্পেশালে সবাইকে স্বাগত। আজকের ভিডিও সামনে আসতে একটু লেট হয়ে গেল, লেট মানে প্রচুর লেট, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। সারাদিনে এত এত কাজ, এত ব্যস্ত যে মানে ভিডিও করার টাইম পাইনি। আমি সেজে গুজেই আছি, অলরেডি আমার শর্ট কিছু করে নিয়েছি। এবারে একটা বড় ভিডিও মানে খাওয়ার ভিডিও আসছে, আজকে খাওয়ার কম্পিটিশন আছে। চিকেন চাও? চিকেন চাও, সেটা আমি বাড়িতেই বানাবো, এখন বানাবো, তারপরে দুজনে খাওয়া দাওয়া হবে। তো তোমরা সাথে থেকো। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর উঠতে পারছে না। আচ্ছা, মানে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে? কেউ তো কমেন্ট করছো না। হ্যাঁ, কমেন্ট করছো, অনেকেই করছো, কিন্তু বড় ভিডিও কেমন লাগছে অবশ্যই বলবে। আর কেমন ভিডিও তোমরা পেতে চাও সেটাও আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে তো বুঝবো না যে আমরা এরকম ভিডিও পোস্ট করতে পারবো, যে তোমরা কিরকম ভিডিও চাও। আমাদের ভিডিও করতেও ভালো লাগবে, আপনাদের কমেন্টের উপরে আমাদের উৎসাহ বাড়বে ভিডিও করতে। তো বেশি কথা বলবো না, এখন চলে যাই রান্নাঘরে রান্না করতে। চিকেন চাও বানাবো, তো চলো সঙ্গে থেকো। এখন রান্নাঘরে যাচ্ছি, রান্না করব। এই যে সব অবস্থা খারাপ হয়ে রয়েছে। তো গাইস, আমার চিকেন চাও বানাতে কী কী লাগছে, এই যে চাউমিন, এখানে আছে বিনস, আছে আলু, আছে গাজর, আছে আর ম্যাগি মশলা একটা এনে রেখেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে আছে চিকেন। চিকেনটাকে আমি ছেঁচে করে কেটেটা লেবু মাখিয়ে রেখে দিয়েছি, এবারে পিস পিস করে কেটে নেবো। এগুলো ধুয়ে সব কেটে নিই। আবার চলে এসেছি, আমি সব কেটে নিয়েছি। এই যে গাজর, পেঁয়াজ, আলু, ক্যাপসিকাম, বিনস, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। মাংসটাকেও আমি কুচিয়ে নিয়েছি, আর গ্যাসে অলরেডি বসিয়ে দিয়েছি, আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, কারণ বড় কিছু পাচ্ছি না, ওটাই বড় এখন হাতের কাছে। জল দিয়ে বসিয়ে দিয়েছি, চাউমিনটাকে ভাপ মানে ভাপ তুলে সেদ্ধ করে নিই, তারপর এগুলো ভেজে নেবো। গরম বসিয়ে দিয়েছি, দেখুন আমার জল গরমটা হয়েও গেছে। এবার এখানে আমি চাউমিন দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিচ্ছি, নুনটা দেওয়ার পর চাউমিন দিয়ে দেবো। সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে এই ঝুড়িতে রেখে দিয়েছি। এই দেখুন, পুরো ঝুড়ো ঝুড়ে নাবি নিয়েছি, বেশি সেদ্ধ করিনি, কারণ চাউমিন বেশি সেদ্ধ করে গলে যাবে। এখানে তেল বসিয়ে দিয়েছি, এবার মাংসটাকে আমি দিয়ে দেবো কড়াই, তেল গরম হয়ে গেছে, মাংসটাকে ভেজে নেবো। তখন আমি হলুদ দিইনি, এবার এক চামচ হলুদ দেবো, মাংসটা নাহলে সাদা হয়ে থাকবে। না হলুদ দিলে কেমন লাগে দেখতে, খারাপ লাগবে। তো গাইস, মাংসটাকে এবার ভেজে তুলে নেব। বন্ধুরা, আমার মাংস অবশ্য ভাজা হয়ে গেছে, এই যে দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নেবো একটা বাটিতে, নেওয়ার পরে সবজিগুলো কেটে রেখেছি ওটা ভেজে নেবো। কড়াতে দেখুন আমি সব তুলে নিয়েছি, এই যে বাটিতে, কড়াতে অনেকটাই তেল আছে, আর তেল দেবো না। এবারে সবজিটা দিয়ে দিই, এই যে সবজি কেটে রেখেছি, একসাথে ধুয়েও নিয়েছি, আমি ওপরে নুনও দিয়ে দিয়েছি। এবার কড়াই যেহেতু এখানে আমি নুন দিয়ে দিয়েছি, আর কিছু দেবো না, হলুদও দেবো না সবজিতে, এটা মানে ভালো করে লাল করে ভেজে নেবো। দেখুন বন্ধুরা, আমার ভাজাটা অনেকটা হয়ে গেছে, তো লাল লাল অনেকটা হয়ে গেছে। এবারে মাংসটা আমি দিয়ে দেবো, যে ভাজা মাংসটা রেখেছিলাম ওটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভেজে নেবো ভালো করে। মাংসটা দিয়ে কিছু সময় আবার ভেজে নেবো। এখানে চাইলে সোয়া সস দিতে পারো, তো আমি সোয়া সস দিইনি, কারণ এখন হাতের কাছে নেই, চাইলে দিতে পারো। ভাজাটা অনেকটা হয়ে গেছে, তো এবারে এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো রেখেছি, এই যে গোলমরিচের গুঁড়ো, এটা দিয়ে দেবো। মাংসের সাথে গোলমরিচের গুঁড়োটা দিলে অন্যরকম টেস্ট লাগে।
এটা ডিমের যদি চাও হতো তাহলে গোলমরিচের গুঁড়োটা না দিলেও চলতো, কিন্তু মাংস দিয়েছি তো ওই জন্যই গোলমরিচের গুঁড়োটা একটু দিলাম। এটা আরেকটু ভেজে নিই, ভাজা অনেকটা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে, এবারে চাউমিনটা দিয়ে দেবো। তো ভাজা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, এই যে পুরো লাল হয়ে গেছে, আর ভাজবো না, এবারে চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা একটু জমাট হয়ে গেছে, এটা হাতে করে খেলি খেলি দিই। চাউমিনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে কয়েক দানা চিনি দিচ্ছি, এই যে অল্প একটু চিনি দিচ্ছি চাউমিনের ওপরে, চাউমিনে চিনি দিলে অন্যরকম টেস্ট লাগে। যে ভালো করে এবারে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি আমি ভাজার সাথে, এখানে একটা ম্যাগি মশলা এনে রেখেছি, এটা দিয়ে দেবো। আপনি মানে তোমরা চাইলেও চাউমিনের যে মশলাটা পাওয়া যায় ওটাও দিতে পারো, আর ম্যাগি মশলাও দিতে পারো, দুটোই দেওয়া যায়। চাউমিন করার সময় চাউমিনের মশলা হোক আর ম্যাগি মশলা হোক, যেটা হোক একটা দিলেই হবে, দুটো থেকে একটা দিলেই হয়ে যাবে। মশলাটা না দিলে চাউমিনটা টেস্ট লাগে না। আমার কাছে চাউমিনের মশলাটা থেকে ম্যাগি মশলাটা বেশি টেস্ট লাগে, সেই জন্য আমি ম্যাগি মশলাটাই, চাউমিন করলেই ম্যাগি মশলাটাই আগে ইউজ করি। এটা 5 মিনিট হোক, জোর কমিয়ে দিই, জোরটা আর বাড়ালে হবে না। আমার চিকেন চাও কমপ্লিট হয়ে গেছে খুব কম সময়ে, এই যো পুরো রেডি। এবারে শুধু খাওয়ার পালা টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। এই যো কম সময়ে মানে চাউমিন বানিয়ে ফেললাম, আমি কখন এলাম তার মধ্যেই হয়ে গেল। তো তোমরাও বাড়িতে বানিয়ে খেয়েও টেস্ট করে দেখবে কেমন হয়েছে, আমরা তো টেস্ট করেই দেখবো কেমন হয়েছে, অবশ্যই ভালোই হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর অনেক অনেক শেয়ার করো, আর আমার চ্যানেলে এখনও যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।